সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ছেড়ে দিলেন, আরেকটু হলেই তো দুম করে ছেড়ে দিলাম মানে ঠিক টাইম মানে রাইট টাইমে তো খারাপ হয়েছে কেন মামা, পাঁচ মিনিট পরে ছাড়লে কি এমন মহাভারত অসুদ্ধ হয়ে যেত। রাইট টাইম গিয়ে পৌঁছবেন তো, সে পাঁচ ঘন্টা লেটে, অদ্ভুত ব্যাপার মশাই। লেটে ছাড়লে চেঁচামেচি, রাইট টাইমে ছাড়লে রাগারাগি, তো হরিবল কন্ডিশন। মামা ওটা হরিবল নয়, হরিবল কন্ডিশন। তা মামা ওই আঠারো নম্বর সিটটা কোন দিকে হবে? অসাধারণ অসাধারণ বাবা। চল, জার্নি করতে গেলে এটার খুব প্রয়োজন। এটা কি হলোটা কি? ভীষণ তেষ্টা পেয়েছিল মাইরি, পরে ঘুরে নেবো। তা কতদূর যাচ্ছেন? অনেক দূর, গ্যাংটক। ও গ্যাংটক, আচ্ছা। হ্যাঁ গ্যাংটক, আরে আমিও তো ওখানে যাচ্ছি। তো একই বলে ভাগ্য, টিকিট কাটার পর থেকে জানেন টেনশনে ভুগছিলাম। অচেনা জায়গা তো, কি বলবো, সত্যি ভগবান আছেন, নইলে এরকম একজন সঙ্গী পাওয়া যায়। হ্যাঁ তা বেড়াতে যাচ্ছেন? না, আমরা ওখানেই থাকি। হ্যাঁ ওখানেই থাকেন? অসাধারণ, সরি, তাহলে তো আমার আর কোনো অসুবিধার কারণই নেই। ও বিরাট দুশ্চিন্তার হাত থেকে বাঁচা গেল। তা আপনার নামটা তো জানা হলো না। আমার নামে অমিত রায়। নমস্কার। মলয় মিত্র, সুন্দর নাম। জানেন মলয়দা, এই গ্যাংটক যাওয়াটা আমার চিরকালের গেরো, কতবার ভেবেছি হয়নি। আচ্ছা প্রথম কবে ভেবেছিলাম জানেন? সেই ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম, পাহাড়ের গায়ে গায়ে সব ঝুলন্ত বাড়ি। ও তখন থেকে ইচ্ছে হয়নি। দেবী একটু চা খাবি? মলদা আসুন। না আমি এখন একটু চা খাবো। সেই ভালো, চাটা খেয়ে সিগারেটটা ধরানো যাবে। হ্যাঁ দাঁড়ান, আমার গ্লাসটা বার করি। হ্যাঁ হ্যাঁ মলদা, দিন দিন, অল্প দেবেন। উনি কি? আমার বোন দেবী। খুব গম্ভীর না? চোখে পড়েন আপনার? আপনি কোন রাজ্যের বাসিন্দা মামা? কি মুশকিল,
কলকাতা রাস্তায় যে জ্যাম হবে এ তো সকলেরই জানা। কেন হবে জ্যাম দাদা? আর যদি হবেই তাহলে কলকাতার পরিবহন ব্যবস্থা ঠিক না করে ট্রেন সময় মতন ছাড়ে কেন? আরে অদ্ভুত লোক তো আপনি, আমাকে একলা ফেলে চলে এলেন, আর আমি ওখানে কি অসাধারণ। এত ভালো ব্যবস্থা করে রেখেছেন আপনি, আর আমি অকারণে চিন্তা করে মরছি। ওই তো ঝুলন্ত বাড়ি। হ্যাঁ, ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম। আজ আমার স্বপ্ন সার্থক হলো মলেদা, আজ আমার স্বপ্ন সার্থক। চমৎকার জায়গা মলেদা, চমৎকার জায়গা। দেখুন দেখুন। হ্যাঁ, দেখছি তো মলেদা, আমার গান গাইতে ইচ্ছে করছে। দোহায় প্লিজ, দয়া করে গানটা আর গাইবেন না। গাইবো না, এমনিতেই তো অনর্গল কথা বলে চলেছেন। দেখুন থাক থাক, অসম্ভব, এত আবেগ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চাই কথা ও সুর। স্বপ্ন এমন করে সত্যি হয়ে যাবে, স্বপ্ন এমন করে
সত্যি হয়ে যাবে, ভাবিনি কখনো স্বর্গ এখানে, ভাবিনি কখনো স্বর্গ এখানে, এসে ধরা দেবে, এসে ধরা দেবে, এসে ধরা দেবে, স্বপ্ন এমন করে সত্যি হয়ে যাবে, স্বপ্ন এমন করে সত্যি হয়ে যাবে। সাত দিন, দান 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 দান, ওটা আপনি দশ দিন করে দিন। হ্যাঁ জি সাহ, রুম নাম্বার সেভেন। এই চাবিটা নাও। থ্যাংক ইউ। কেমন আছিস মা? ভালো আছি মা, ভালো। তুমি কেমন আছো? ভালো রে ভালো।
দেবী, আমি বলছি কি, তুই বরঞ্চ চান টানগুলো সেরে নে, ট্রেনে ধকল গেছে খুব, যা যা। ডাক্তারবাবু কি বললেন? আগের চাইতে অনেকটা ভালো, অন্য সবকিছু বেশ স্বাভাবিক, কিন্তু কথাটা খুব একটা বেশি বলছে না। আমারও তাই মনে হলো, অনেক কথার উত্তরই দিল না। মা, আমি বলছি তুমি খুব একটা বেশি চাপ দিও না। ডক্টর কর বলছিলেন ওকে খানিকটা আনন্দ আর হইচইয়ের মধ্যে রাখতে, আর ওর মতো করে ওকে চলতে দিতে, দেখো যেন মন গুমড়ে না থাকে। নীলাকাল এসেছিল, বলেছে আজও আসবে। ওই হচ্ছে আইডিয়াল। মা, তুমি বরঞ্চ কাজ করো, নীলাকে বলে দিও ও যেন দেবীকে আরো কিছুটা সময় দেয়। দেবী আসছে। আয় দেবী, আয় বস। মা দাও দাও। পটলের দোরমাটা খেয়ে দেখ। ও দেবী, খেতে খেতে মাকে ট্রেনের ওই পাগলের কথাটা বল। ট্রেনে পাগল মানে? ইয়েস। ও শক্স, ওকে প্লিজ প্যাক ইট আপ। বাবা বলছিলেন এভাবেই চলতে থাকো, মানে অনেকদিন তো বাড়ি বাইরে ছিল, এখন কতটা পরিবর্তন হয় দেখাই যাক না। হ্যাঁ, আমরাও তো ভাবছি রে নীলা। বাবা আরো বলছিলেন যে এখন দেবী সবকিছু খুব ভালোভাবে অবজার্ভ করা দরকার, মানে হঠাৎ কোনো খুশি বা দুঃখ, কেন, কারণটা কি? মালাদা, তুমি? হ্যাঁ আমি চলে এলাম, কোনো অসুবিধা নেই, বাড়িটা খুব ভালো জায়গায় তো। হ্যাঁ আপনি, আপনি এখানে দেখি রে নীলা, তুই একে চিনিস নাকি? আপনি জানেন না মালাদা, আমাদের অনেক আগের পরিচয়। অনেক আগের? অনেকক্ষণ আগের পরিচয় মানে? ও মালাদা ছাড়ুন না, ও সব ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। তবে কি দেখছেন? দেখছি না, মেলাচ্ছি। মেলাচ্ছেন? আরে আমার সম্পর্কে লেখা কোনো বই তো বেরোনি, তবে মেলাবার ব্যাপারটা চলছে কিসের সঙ্গে? কথার সঙ্গে। কথা মানে? দেবী ঠিকই বলেছে। দেবী? ও হ্যাঁ দেবী, এম মালাদা, মাসিমাকে তো দেখছি না, মাসিমা কোথায়? হ্যাঁ দাঁড়ান আমি দেখছি, দাঁড়ান। মাসিমা, ও মাসিমা, মাসিমা, ভালো লাগে না কোনো কিছু, যদি ভালো না লাগে তাহলে কেমন করে বাঁচবে? বাঁচতে তো আমি চাইনি। আবার ওরে দেবী, তোদের সেই ট্রেনে ছেলেটি এসেছে, একবার দেখা করে যা। চল ওই পাগলের সঙ্গে আলাপ করে আসি। আমি যাব না। কেন? এমনি সারা রাস্তা তোদের জ্বালিয়েছে, চল তো তুই যা, আমি আমি পড়ে যাচ্ছি। অদ্ভুত লোক তুমি মলাদা। তুমি? হ্যাঁ আমি। কত দুঃখ করে তোমায় বলেছিলাম গ্যাংটক আমার ছোটবেলার স্বপ্ন। বসো। হ্যাঁ মলাদা, স্বপ্ন জানি,
কিন্তু শুধু স্বপ্ন নিয়ে তার জীবন নয়, বাস্তব যে বড় কঠিন ভাই। এই ঠান্ডায় অফিসে এলাম তোমার সঙ্গে দেখা করতে, আর হাতের মুঠোয় পেয়ে জ্ঞান দিচ্ছ, কোথায় গরম কফি টফি দিয়ে পায়ন করবে তা নয়। আসলে কফিটা শুধু তোমার একার দরকার নয়, আমারও দরকার। ও বুঝলাম, কিন্তু কাজ যা মানে হ্যাঁ, দুটো গরম কফি তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও যাও যাও। এইরে কি হলো, উঠে পড়লে কেন, কি হয়নি বলো তো? তোমার এই অফিস আমার চেনার কথা নয় তো, যিনি চিনিয়ে দিলেন অর্থাৎ দেবী। দেবী দেবী চিনিয়ে দিল? ও তোমার সঙ্গে বেরিয়েছে? বেরোবে না, আমি অসহায় অবস্থায় অনুরোধ করতেই বেরিয়েছে। আর তাকে কিনা আমি এক মিনিট দাঁড়ান বলে চলে এসেছি। ছি 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 ছি, কি করলো এ রাম, রেগে গেছেন? আমি জানতাম আপনি রেগে যাবেন, সত্যি অদ্ভুত মানুষ আপনার দাদা। সেই থেকে বলছি যে আমার পক্ষে দেরি করা সম্ভব নয়, আপনি বাইরে দাঁড়ানো, তবু বলছে। আরে বসু না, কফিটা খেয়ে যাও। কে কার কথা শুনে? হ্যাঁ, এতটা রেগে থাকলে আমার কিন্তু খুব টেনশন হয়। গরি তেরি কাও বড়া প্যারা, হম তো কয়ো মারা, আকে ইহা রে আকে ইহা রে, গরি তেরি কাও বড়া। আর তুই কি বললাম, চাঁদ একটু ভালো মাছ নিয়ে আসিস, ছোট ছোট মাছ নিয়ে আসিস না, পেলে কি কর? বাজে কথা বলিস না, বাজারে বড় মাছ ছিল না? বড় ছিল কিন্তু ভালো ছিল না। কি করি এখন, ছেলেটা সকালবেলা বাড়িতে এসেছে, ভেবেছিলাম দুপুরে এখানেই খেয়ে যেতে বলবো। বলুন না, এভাবে কাউকে খেতে বলা যায়? বাহ ভালো, বেশ ভালো। আচ্ছা কি যেন বলছিলে? পাগল পাগল। তা এরকম পরিবেশে একজন ভদ্রমহিলা যাকে তাকে পাগল ভাবতেই পারেন? শুধু পাগল নয়, বদ্ধ পাগল। আমি অনেককে পাগল ভাবতাম ছোটবেলায়, পরে অবশ্য জেনেছি ব্যাপারটা তা নয়। মানে যাকে, কোথায় বেরোচ্ছিলে? কোথায় আবার যাব, দেবীদের বাড়ি। তাই তাহলে তাহলে চলো একসাথে যাই। আরে একটু বসুন, প্রথম এলেন অন্তত একটু চা দিয়ে ভদ্রতা করতে দিন। চা? এত বড় বাড়িতে শুধু চা খেয়ে কি আর ভদ্রতার সার্টিফিকেট দেওয়া যায়? অন্তত মাছ মাংস বিরিয়ানি ডিনার দরকার, সেটা নয় আজ রাতে এখানেই সেরে নেব। অসুবিধা আছে? ওয়েল সেড অমিত, ওয়েল সেড। মলয় এটা কিন্তু তোমার স্পোর্টিংলি নেওয়া উচিত, না হলে অমিত আবার আপসেট হয়ে যাবে। না মানে আপনাদের বাড়িতে খাওয়াটা তো কোনো প্রবলেম নয়, কিন্তু অদ্ভুতভাবে নেমন্তন্ন। অথচ মলয় দাকে নেমন্তন্ন করার ব্যাপারে আমি কেউ নই, নীলা আমাকে বারবার আসতে বলেছে তাই এসেছি। ঠিক আছে বাবা, তুমি এখন খেয়ে নাও তো। আমি তো খাচ্ছি কাকিমা, কিন্তু এত সব ভালো ভালো খাবার ফেলে কেন যে এত কথা বলছে বুঝি না বাবা। কারেক্ট, আমিও তোমার সঙ্গে একমত। ক্যারি অন ক্যারি অন। থ্যাংক ইউ কাকিমা। ঠ্যাঙা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দিন। নাই ওটাও দিন। দারুণ হয়েছে রান্নাটা। তা তাই বলে কি সব খেতে হবে তোমায়? থাক থাক মলয়, ওকে ওর মতো করে খেতে দাও, এই তো খাবার বয়স। দেখুন তো, নিজেও খাচ্ছে না আমাকেও খেতে দিচ্ছে না, খাওয়াটা একটা শান্তির ব্যাপার তাই না কাকিমা? আরেক চামচ বিরিয়ানি দিন। আর একটু মাংস। আরো মাংস? না বুঝলে লীলা, আজ খুব একটা শান্তিতে খেতে পাচ্ছি না, এত বেশি ইন্টারাপশন, আরেকদিন না হয়। এটি এত ভাববার কি আছে মলয়? ভাবতে তো আমাদের হবেই মা, কলকাতা থেকে ফিরে এসে দেবী যে ঘরের বাইরে বের হবে এতটাই তো আমরা আশা করিনি মা। অথচ দেখো সকালে তো এতক্ষণ বাইরে বেড়ালো। সে তো অমিতের পাগলামিতে বাধ্য হয়ে,
সেখানেই তো আমার চিন্তাটা কাজ করছে। অমিতকে নিয়ে কি কোনো? না মা, অমিতকে নিয়ে নয়, অমিতের পাগলামি নিয়ে। ওরা অসন্তুষ্ট হননি তো? না না, ওরা মজাই পেয়েছেন। মা, আমি শুধু দেখছিলাম দেবীকে। দেবীর জন্য বোধ হয় অমিতের এই পাগলামিটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। অমিত, আসলে আমরা সবাই খুব টেনশনে ভুগছি জানো। টেনশন? কিসের টেনশন? না, দেবী খুব অসুস্থ। মানে কি হয়েছে? একটি ছেলেকেও ভালোবাসত। বাস্ত? আজ বেশ কিছুদিন হলো ছেলেটি মারা গেছে। মারা গেছে? আমরা কেউ কিছু করতে পারিনি, অসহায়ের মতো শুধু মৃত্যুর খবরটা পেয়েছি। কি সহজ সুন্দর হুল্লোড়ে ছিল দেবী, গান গাইতো। আর এক জলঝড়ের রাতে নিজেরই বাংলোর রেলিং ভেঙে অসহায়ের মতো খাদে পড়ে যায় বিক্রম। নিজের চোখের সামনে দেবী দেখে তার ভালোবাসার মানুষের মৃত্যু, আর সেদিন থেকে স্তব্ধ হয়ে যায় দেবী। ডাক্তার দেখিয়েছি, কত চেষ্টা করেছি, কিন্তু তারপর ওকে নিয়ে যায় কলকাতায় মাসিমার বাড়ি। সেখানে বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর করকে দিয়ে বেশ কয়েক মাস ধরে ট্রিটমেন্ট করিয়ে যেদিন ফিরছিলাম সেদিনই তোমার সঙ্গে দেখা হয় আমার ওই ট্রেনে। আমায় ক্ষমা করো মালাদা, সেই থেকে আমি তোমাদের অনেক চালিয়েছি। আসলে আমি তো এসব কিছু জানতাম না। না না অমিত, তুমি ব্যাপারটাকে ওভাবে নিও না। অমিত, আমি তোমার কাছে একটা অনুরোধ করব, মানে তুমি যদি আমাকে একটু সাহায্য করো। প্লিজ মালাদা, বলো আমায় কি করতে হবে। দেবী, দেবী এখনো সম্পূর্ণ সুস্থ নয় অমিত। ওকে হইচইয়ের মধ্যে রেখে ওর মনটাকে যদি ভুলিয়ে রাখা যায়, ওকে যদি একটু আনন্দে রাখা যায়, তাহলেও আবার সেরে উঠবে। ডক্টর কর আমাকে সেই কথাই বলেছেন অমিত। তাই আমি বলছিলাম যে যতদিন তুমি এখানে থাকবে আমাদের মুখ ছেড়ে অন্তত। আমার পক্ষে যতটা সম্ভব আমি করব, কথা দিচ্ছি আমি। না, যাব না। কেন, হঠাৎ কি হলো? কাল তো বলেছিলে যাবি। তোরা যাচ্ছিস? যা না তোরা। অসম্ভব। একটা বাচ্চা মেয়েকে নিয়ে বনি জঙ্গলে ঘুরবো? হয় না, সঙ্গে একজন গার্জিয়ান দরকার। শুনলি তো, আমার গার্জিয়ান হই না হয় চল। আমার ভালো লাগে না নীলা। দেখুন দেবী, দেবী চিরকাল আপনাকে জ্বালাবার ক্ষমতা বা দুঃসাহস আমার নেই। হঠাৎ দেখা হয়েছিল, হঠাৎই হারিয়ে যাব। মাঝখানেই কটা দিন নিয়ে প্রবলেম। কটা দিন যদি আপনাকে আমার মতন করে চালাতে দেন, এক বুক খুশি নিয়ে ফিরে যাব। এই সুখটুকু কি আপনি দিতে পারেন না দেবী? স্বপ্নে যদি আর কোনো নাম দাও তবে তার মানে হবে না। স্বপ্নে যদি আর
কোন নাম দা তবে তার মানে হবে না আশার কুয়াশা ছিঁড়ে ক্লান্ত মনের সাথে বেশি দূরে আর তো যাওয়া যাবে না স্বপ্নে যদি আর কোন নাম দাও তবে তার মানে হবে না আশার কুয়াশা ছিঁড়ে ক্লান্ত মনের সাথে বেশি দূরে আর তো যাওয়া যাবে না স্বপ্নে যদি আর কোন নাম দাও তবে তার মানে হবে না স্বপ্নে চোখের আকাশ মিলে মন মিল খুঁজে পেল নিমেষেতে মন আমার পাখি হয়ে উড়ে গেল পাখি হয়ে উড়ে গেল পাখি হয়ে উড়ে গেল পাখি হয়ে উড়ে গেল প্রাণের আসর ঘরে মনের প্রদীপ জ্বেলে এসে ধীরে আর তো যাওয়া যাবে না স্বপ্নে যদি আর কোন নাম দাও তবে তার মানে হবে না আশার কুয়াশা ছিঁড়ে ক্লান্ত মনের সাথে বেশি দূরে আর তো যাওয়া যাবে না স্বপ্নে যদি আর কোন নাম দাও তবে তার মানে হবে না স্বপ্নে টুকু পরিচয় ভালোবাসা হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে মনের চলে আজ কত রঙ লেগে আছে এতটুকু ভালোবাসা হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে সুখের আশার থেকে বেদনার আধারেতে কোনোদিনও আর তো যাওয়া যাবে না স্বপ্নের যদি আর কোন নাম দাও তবে তার মানে হবে না আশা কুয়াশা ছিঁড়ে ক্লান্ত মনের সাথে বেশি দূরে আর তো যাওয়া যাবে না স্বপ্নে যদি আর কোন নাম দাও তবে তার মানে হবে না স্বপ্নে যদি আর কোন নাম দাও তবে তার মানে হবে না স্বপ্নে
আধ ঘন্টাকে কফি চেয়েছিলাম, এতক্ষণ সময় হলো না? না, তোমাদের সার্ভিস একবার অস অসাধারণ দেখাচ্ছে, দেখলে মনে হয় প্রেমে পড়ে যাই। বসো, দাঁড়া 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 দাঁড়া, এগুলো একটু সরিয়ে দিই। হ্যাঁ, বসো। কি দেখছো? আমার সংসার মোটামুটি সবই আছে, শুধু একটা জিনিসের অভাব। তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছো? আধ ঘন্টা আগে একটা কফির অর্ডার দিয়েছিলাম, সেটা এখনো পেলাম। ওই একটাকে দুটো করে আসি, আর ধমকে আসি। হ্যাঁ, কি বোকা বোকা দেখাচ্ছে, বিস্মার্ট নিলা, বিস্মার্ট। কফি এক্ষুনি আসছে, দেবীকে সঙ্গে নিয়ে এলে আমরা একসঙ্গে কোথাও বেরোতে পারতাম। আচ্ছা নীলা, তুমি আর দেবী ভিন্ন চরিত্রের, দেবীর সঙ্গে তোমার বন্ধুত্ব কি করে? আজকে দেবীর সঙ্গে আমার যতটা অমিল একদিন ঠিক ততটাই মিল ছিল। আজকে দেবীকে দেখলে সেদিন কারোকে কল্পনাও করতে পারবে না। বিক্রম ওর সব কিছু নিয়ে গেছে। জানি নীলা। বিক্রমের কথা তুমি কি করে জানলে? দেবী বলেছে? না, মলয়দা। ও, আজকের দেবীকে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। ও যে কবে আবার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তাই সকাল বিকেল সঙ্গ দেবার চেষ্টা করছো? চেষ্টা করছো স্বাভাবিকতাকে ফিরিয়ে আনতে? চেষ্টা করা ছাড়া আমরা কি বা করতে পারি? তামিন, এইতো কিনে নিলাম। দেবী কোথায়? কেন, বাড়ি নেই? কোথায় গেছে? কেন, তোদের বাড়ি যায়নি? আমাদের বাড়ি? হ্যাঁ, তোদের বাড়ি। জগার সঙ্গে বেরিয়েছিল একটু আগে, তো জগা ফিরে এসে বললো যে তোদের বাড়ি গেছে, মাঝপথে জগাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। মা তো সেই শুনে খুব বকাবকি শুরু করে দিয়েছে যে একা ওকে ছেড়ে এলো কেন। ঠিকই তো বলেছে। তুমি না এলে এদিকে আমি। ঠিক আছে মলাদা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দেখছি। চলো নীলা। একা একা কোথায় গিয়েছিলিস দেবী, সবাই ভাবছে? আমি কোথাও হারিয়ে যাবো না নীলা। আরে ও মশাই, বাড়ি ফিরতে হবে না? দিলে তো, দিলে তো সব নষ্ট করে। কি সুন্দর ডাকছিল পাখিটা, সহ্য হলো না? না, পাখি ডাকার ভালো লাগছে না, পেটে ছুঁচো ডাকছে। আরে ও মশাই, বাড়ি ফিরতে হবে না? দেখলে? দেখেছি। এবার চলুন তো, কাকিমা ভাবছে। কেমন খেলি কিছুই তো বললে না অমিত। মাসিমা, খাওয়া দাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সেদিন সবাইকে আমি জ্বালিয়েছি, তাই ঠিক করেছি উনি কিছু বলবো না। হ্যাঁ তা ঠিক, কিন্তু একেবারে চুপচাপ করে খাওয়াটা তোমাকে ঠিক মানায় না অমিত। তাহলে হইচই করে আবার শুরু করি? সত্যি তোমার আর একটু খাওয়া উচিত ছিল, তেমন কিছুই খেলে না। কমছে মাসিমা, খাবার ক্ষমতাটা কমে যাচ্ছে। হোটেলের রান্না কি আর কদিন পর অসুস্থই তো হবো, তাই এখন থেকে। কেন, হোটেলের রান্না বুঝি খুব খারাপ? এমনি খুব একটা খারাপ নয়, তবে খেতে খুবই কষ্ট হয়। তাহলে তো তুমি এখানেই দুবেলা খাওয়া দাওয়া করতে পারি, এই বলবেন তো? হ্যাঁ, অসুবিধেটা কোথায়? হ্যাঁ অমিত, মা তো ঠিকই বলেছে, তুমি তো এখন থেকে এখানে। না মলাদা, হোটেল থেকে একবার আসবো, খেয়ে ফিরে যাব, আবার আসবো খেতে, আবার ফিরে যাব, হয় না? তাও বেশি ঠিক, মানে এটা সত্যি সত্যি একটা প্রবলেম। ছোটবেলায় মাকে হারিয়েছি, তখন থেকে বাড়ির ঠাকুরের রান্না, কখনো সখনো হোটেল, তাই আমার কাছে এটা কোনো প্রবলেম নয়। কোনো প্রবলেম নয়, মা কি জিনিস
আমি কোনোদিন বুঝিনি আগে, এখানে না এলে হয়তো বুঝতাম না কোনোদিন। আচ্ছা মা, আমি বলছিলাম কি, আমাদের ছাদের ঘরটা তো শুধু শুধুই পড়ে রয়েছে, তো হোটেলে ভাড়া না গুনে অমিত তো আমাদের এখানে এসে থাকতে পারে। হ্যাঁ, ওর অসুবিধে না হলে এখন এত রাতে দেখি কত তাড়াতাড়ি আসতে পারি। আপনারা আবার শুয়ে পড়বেন না তো? আপনার চা, এই যে শুনছেন, আপনার চা। আরে গুড মর্নিং। মর্নিং, ঠান্ডা হয়ে যাবে, অনেক বেলা হয়ে গেছে। তাই তো, দিন। এটা কার চা? আপনার, সকালে দিয়েছিলাম। তখনই ছেলে তুলে দিলেন না কেন? দেখুন তো কত বেলা হয়ে গেছে, কোনো মানে আসবে? ও সারাদিন হোটেলের খাতাতেও ছিলেন, তারপর রাত্রে হঠাৎ এসে সব বিল্টিন মিটিয়ে চলে গেলেন। বিচিত্র লোক, বললেন মাসিমার বাড়িতে যাচ্ছি। মাসিমার বাড়ি? এসো বাপি। কিরে, বেরিয়েই ফিরে এলি, এনিথিং রং? কই, কিছু না তো। আমি তো বেরোচ্ছি, তুই আমার সঙ্গে বেরোতে পারিস? না, আমি যাব না, ওরা আসবে। ওরা? দেবী আর অমিত দা। দেবী তাহলে এখন অনেকটা নর্মাল। হ্যাঁ বাপি, ওর জন্য খুব চিন্তা হয় রে, ওর বাবা আমার খুব কাছের লোক ছিল। এনিওয়ে, এটা একটা সুখবর, কি বলিস? আচ্ছা দেবী, দেবী আপনি যত কম কথা বলেন, আপনার ওই শ্বাসকষ্ট হয় না? নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে ভালোবাসুন, নিজের চোখ দিয়ে নিজেকে দেখুন, অন্য চোখ দিয়ে দেখুন, নইলে তো জীবনে কোনো অর্থই হয় না। আপনার নাম কে রেখেছিল আমি জানি না, তবে তিনি সার্থক। আপনি সত্যি দেবী, দেবী প্রতিমা। তবে মাটির নয়, পাথরের।
ভীষণ টায়ার্ড লাগছে, সোজা বাড়ি যাবারই কথা ছিল। নেহার দেবী তোমার সঙ্গে দেখা করতে চাইলো, তাই ও তাই এলে। তাহলে আর দেরি করিস না, তোরা এগো, পরে দেখা হবে। টায়ার যখন, কাল সকালে আসছিস তো? হবে না রে, সকালে বাপির সঙ্গে এক জায়গায় যাবার কথা আছে, পারলে বরং বিকেলে যাব। আর যদি যাই, চা কফি খাওয়ার মতো সময় হাতে নিয়ে যাব। সকাল থেকেই দেখছি না, দেবী চা দিতে গিয়ে ফিরে এলো, বললো ঘরে নেই। ভাবলাম হয়তো মর্নিং ওয়াকে গেছে। ও যাবে মর্নিং ওয়াকে? ঠেলে তুলতে হয় ঘুম থেকে। কি হবে মা, পরে ছেলে হঠাৎ এভাবে? এত ভাবনার কিছু হয়নি কাকিমা। তোরা কথা বল, আমি দেখি মলকে একটা খবর দিয়ে আসি। আমি এসে তোকে ঘরে পেলাম না, কোথায় গিয়েছিলি? অমিতার ঘরে খুঁজছিলি, কোনো কিছু লিখে রেখে গেছে কিনা? জিনিসপত্র সবই তো ঘরেই আছে দেখলাম। এত ভাবছিস কেন? মামলাটাই তো স্বাভাবিক, কাল সারাদিন সারা রাত। আপনি কাইন্ডলি একটু খোঁজ খবর নিন। খুঁজব? আপনি তো হসপিটাল থানা সবই খুঁজেছেন, আমরা কোথায় খুঁজবো বলুন তো? আসলে মানুষটা আমার বাড়ির গেস্ট, তাই যথেষ্ট টেনশনে আছি, তাই আপনার কাছে ছুটে এসেছি। শুনুন মশাই, লোকটির সম্বন্ধে যা শুনলাম তাতে তো ভদ্রলোককে পুরোপুরি সুস্থ বলে মনে হচ্ছে না। ঠিক আছে, দেখুন না দু চার দিন, তারপর না হয় একটা কিছু ব্যবস্থা। আরে আরে, আসুন আসুন স্যার, আসুন 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 স্যার আসুন। Thank you.
হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও ফিরে এসেছে, ভালো ভালো ভালো, আচ্ছা আচ্ছা, নীলা অদ্ভুত, কাল সকালবেলায় কাল সকালবেলা দয়া করে থানায় গিয়ে তোমার এই মুখটা একবার দেখিয়ে আসবে, নাহলে পুলিশের খাতায় মিসিং বলে তোমার নামে রেকর্ড থেকে যাবে। আরে কি এমন অন্যায় করেছি দাদা যে আমাকে থানা পুলিশ করতে হবে? আশ্চর্য, পাঁচটা দিন তুমি আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলে, এটা অন্যায় নয়? বাঘে চুলে 18 গা আর পুলিশে চুলে 36। আমার উপরে খুব রেগে গেছে তাই না, মাসিমা মলাদার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তোমার কাছে কি ক্ষমা চাইতে হবে? খাবারটা খেয়ে নিন, বেলা হয়ে গেছে। ওরা তো বেরিয়েছে এটা একটু আগে। কোথায় গেছে কাকিমা? তা তো ঠিক বলতে পারবো না মা, মিতির কাণ্ড, কখন কোথায় যেতে চাইবে? তা ঠিক, সেদিন যেমন হঠাৎ। বল দেখি, এদিকে আমরা সারাদিন ভেবে মরি। ভাববার কিচ্ছু নেই কাকিমা, দেবী যখন মানিয়ে নিয়েছে। হ্যাঁ, ওরই হইহুল্লোড়ে দেবী এখন অনেকটা স্বাভাবিক, আজও প্রথমটাই গম্ভীরে ছিল, যেতেই চায়নি, তারপর অমিত একরকম জোর করেই। ভালোই হয়েছে কাকিমা, ভালোই হয়েছে, দেবীকে নিয়ে আমাদের সকলেরই তো খুব ভাবনা ছিল। জানি মা জানি, তুইও তো কম করিস নি ওর জন্যে। এ কথা বলছো কেন, আমি আর কি করলাম, তবে দরকার পড়লে ওর জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি সব কিছু ছাড়তেও পারি। আসি। নীলা, অমিতের সঙ্গে কথা হলো, হি ইজ এ ব্রাইট বয় ইনডিড, ওকে আর একদিন ডিনারে ডাকবো, ভাবছি সেই দিনই প্রপোজালটা দেব। আবার সে আগের মতন গম্ভীর হয়ে গেছে। তুমি চেষ্টা করলেই ও আবার সহজ হয়ে যাবে নীলা। আমি তো ডাক্তার নই। জানি, কিন্তু ও তোমার অনেক দিনের বান্ধবী, তুমি নিশ্চয়ই পারবে ওর মুখে হাসি ফিরিয়ে আনতে। ওর মুখে হাসি ফিরিয়ে এনেছো তুমি, ওকে সহজভাবে রাস্তায় বের করেছো তুমি, ওকে নতুন করে বাঁচতে শিখেছো তুমি, আমি নই, তুমি। তাই যদি হয়, যদি সত্যি আমি দেবীকে খানিকটা সুস্থ করে থাকি, তাতে তাতে তুমি কি খুশি নও নীলা? কেন, ও কথা বলছো কেন? তাহলে আমাকে সাহায্য করো। কি করতে হবে আমাকে? সিকিম পিক থেকে সূর্যোদয়ের ব্যাপারটা নাকি দারুণ, চলো না কাল ভোরে আমরা সবাই বেরিয়ে পড়ি, তুমি দেবী। অত ভোরে আমি বেরোতে পারবো না, ঘুম ভাঙে না। নো প্রবলেম, আজ রাতে তুমি আমাদের ওখানে থাকবে। কোথায় থাকবো? দেবীর ঘরে, শেষ রাতে আমরা সবাই মিলে হইচই করে রওনা হয়ে যাব, তবে তার আগে অনুমতির প্রয়োজন। অনুমতি? আরে এতে অনুমতির কি আছে? হ্যাঁ, তোমার সঙ্গে যাবে আমি জানতাম আপনার কোনো আপত্তি করবেন না,
তবে না না নট এট অল নট এট অল থ্যাংক ইউ কাকু থ্যাংক ইউ আজ আসিস তাহলে আচ্ছা সেদিন খাওয়া দাওয়াটা কিন্তু হ্যাঁ ঠিক জমলো না না তাহলে আরেকদিন হোক আমার অবশ্য তেমন কোনো আপত্তি নেই তাহলে তাই ঠিক হয়ে দারুণ দেখাচ্ছে তুমি নোটিশ দেওয়ার অনেক আগেই আমি উঠে পড়েছি বন্ধু ও তোরা রেডি হ্যাঁ নীলা অমিতকে তুলেছিস একি এখনো ঘুমাচ্ছ এই অমিতা ওঠো ওঠো জিপ এসে গেছে জ্বালাচ্ছ কেন ঘুমোতে দাও ঘুমোবে মানে সূর্যোদয় দেখতে যাবে না সূর্য তো ওখানে রোজই উঠবে নীলা অন্যদিন দেখবো প্লিজ আরে বাপরে এত নিষ্ঠ হচ্ছে কেন নীলা পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে চলে এসো পারবো না কাল অনেক কষ্টে দেবীকে রাজি করিয়েছি অনেকক্ষণ আগে উঠে ওকে তৈরি করেছি সেটা নিশ্চয়ই আমার জীবনে প্রথম সূর্যোদয় দেখার জন্য নয় তুই একা এলি অমিত কোথায় আসছে আসছে আর এসেছে সূর্য মাথার উপর উঠতে চললো উড়ি ওড়ে মরে গেলাম আরে সরি পরে বলবে এখন ওটো শিখবে সূর্য মাথার উপর উঠে গেল এটা ধ্বংস লেপ গাইছে চলো চলো ওটো ওটো আরে ওটো তাড়াতাড়ি পাতল হ্যাঁ চলো কুসুম শঙ্কাশঙ্কশ্যপ্যং মহাদ্যুতিং দন্ত্বারিং সর্বপাপগ্ন প্রণহ তস্মি দিবাকরম নাথুলা থেকে ফেরার পর তুমি আমার সঙ্গে একটা কথা বলনি কেন দেবী দেবী এমনি 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 কথার কোনো যুক্তি নেই মানুষের সব মানসিকতার পেছনে একটা যুক্তি একটা কারণ থাকে সব সময় কথা বলতে আমার আমার ভালো লাগে না কিন্তু কখনো তো কথা বলবে এই সুন্দর রাস্তা চারদিকে সবুজের মেলা খোলা আকাশ এখানে তো মানুষ মুখর হয় কথা বলে নীলাও তো চুপ করে আছে ওকে তো কিছু বলছেন না আমার গলার স্বর তোর মতো তো মিষ্টি নয় তাই আমি চুপ করে থাকলে অমিত বাবু খুশি হন তাই না চলে এসো
ছোট লোকদের সঙ্গে সেদিকে কথা বলে। আরে আমি তো ওদের সঙ্গে কোনো কথাই বলিনি, ওরাই তো জানি 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 কথা বলনি, কিন্তু কিন্তু বিরক্ত দেখাতে গেছে। উনি একা সঙ্গে দুটো মেয়ে। আচ্ছা তোমার কি দরকার ছিল বলতে পারো ওখানে এগিয়ে যাবার? আরে আমি একা বলে কি অন্যায় প্রতিবাদ করবো না? এখন প্রতিবাদের চিহ্ন গালে নিয়ে ঘুরে বেড়াও। ওটা ছাড়ো না দাদাবু, এটা ধরো। বলো মলয়দা বলো, ওরে বাবা রে, যত পারো বলো, কিন্তু ছোট্ট প্রতিবাদ আমার থেকেই যাবে। আরে ছোট্ট দাগটা এটা তুই একদিনের মধ্যে মিলিয়ে যাবে। জগবন্ধু বলি তো তুমি জগা। গজ হলে তো গজবন্ধু হতাম, মানে গজবন্ধু হলে তো গজা হতাম। বাহ নিখুঁত অঙ্ক। তা ভাই জগা, এগুলো যেমন গুছিয়ে গুছিয়ে দিয়েছিলে তেমনি গুছিয়ে গুছিয়ে তুলে রাখো, আর একটু হাত মুখ ধোবার জন্য গরম জল দাও। আচ্ছা দেবী, শুয়ে আছিস? শরীর খারাপ নাকি? না এমনি। অমিতকে দেখছি না, বেরিয়েছে নাকি কোথাও? হ্যাঁ। তুই বেরোসনি কেন? একা একা ঘরে শুয়ে থাকলে মন মেজাজ খারাপ হয়ে যায়। মা কোথায় রে? ঘরেই আছে হয়তো। হয়তো, তার মানে মার সঙ্গে তো দেখা হয়নি অনেকক্ষণ। না আচ্ছা দেবী, বইটা কি খুব ইন্টারেস্টিং? কেন দাদা? নইলে বলতাম এটাকে রেখে আমাকে এক কাপ চা করে খাওয়াতে। আচ্ছা দিচ্ছি। বিক্রমের ডেড বডির পাশে ওই বুনো ফুল গাছের একটা বিরাট জঙ্গল ছিল। বিক্রম মরে পড়ে আছে ওই ফুল গাছগুলোর পাশে, রক্তাক্ত দেখো। এ ফুল দেবীকে সেই স্মৃতি মনে করিয়ে দেয়। হ্যাঁ, বারবার দেবীকে সেই স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু এই পাহাড়ি এলাকায় ফুল অজস্র, সেগুলোকে নিশ্চিহ্ন করার ক্ষমতা যেমন আমার নেই, তেমনি ক্ষমতা নেই দেবীর মন থেকে ওই ভয়ঙ্কর অতীতটা মুছে দেবার। আর তাই তাই মাঝে মাঝে ওর ওই টুকরো টুকরো যন্ত্রণাকে আমাদের এনে নিতে হয়। না না, এতে তোমার নিজেকে অপরাধী ভাববার কোনো কারণ নেই অমিত। আচ্ছা নীলা, দেবী সত্যি কি বিক্রমকে খুব ভালোবাসত?
জন্য পুরুষ মানুষদের আমি বুঝতে পারি না। বিক্রমের জন্য দেবী ওর জীবনটাকে শেষ করে ফেলেছিল, আর তুমি জিজ্ঞেস করছো খুব ভালোবাসত কিনা। না না, আমি সেভাবে বলছি না। কোনোভাবেই বলবে না, কারণ ভালোবাসা জিনিসটাই তুমি বোঝো না। তুমি তোর অন্তরঙ্গ বন্ধু, তুমি নিশ্চয়ই জানো ওদের মধ্যে ভালোবাসা কতটা ছিল, অর্থাৎ কে কাকে কতটা ভালোবাসত। না, জানি না, কারণ কারণ দেবীর ভালোবাসার গভীরতা আমি মেয়ে হিসেবে বুঝলেও বিক্রমের ভালোবাসা বোঝার সাধ্য আমার ছিল না, কারণ ও পুরুষ। না জেনে একটা অপরাধ করে ফেলেছি, তার জন্য ক্ষমা কি পাওয়া যাবে না দেবী? কিন্তু তুমি সহজ না হলে আমি ঝাল খাতে পারছি না। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি দেবী। কয়েকটা কথা জানতে চাইব, উত্তর দেবে? বলুন। আচ্ছা, বিক্রমরা তো বিরাট ধনী ছিল তাই না? তোমার সঙ্গে ওর আলাপ হয়েছিল কি করে? কলেজ সোশ্যালে আমার গান শুনে কংগ্রাচুলেট করতে এসেছিল। তারপর? তারপর কোথায় দেখা হয়েছিল? একদিন কলেজ থেকে ফিরছি, নীলা সেদিন কলেজ যায়নি, একাই ফিরছিলাম। হঠাৎ আপনি? হ্যাঁ, আমি। সেদিন আপনার গান শোনার পর থেকে ভাবছিলাম কবে আবার দেখা হবে। কংগ্রাটস এগেইন। কোন দিকে? বাড়ি ফিরছি। বাড়িটা কোন দিকে? টিবেট রোড। তাই? উঠে আসুন, ছেড়ে দিই, আমি ওদিকেই যাচ্ছি। এইটুকু তো পথ, হেঁটেই যাই রোজ। রোজ তো আমার সঙ্গে দেখা হয় না, আজ যখন হলোই তখন না হয় শাস্তিটা নিলে নি। কাম অন, কাম অন। মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসতো, যেদিন ও প্রথম এলো মা ওকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। মাঝে মাঝে আমাকে বেড়াতে নিয়ে যেত আর বলতো, গান গাও দেবী, একটা গান গাও না। তুমি তো নয় যেন কোনো
চেনা জন কোন আলো এলো আমার মনে বারে বারে মনে যে হয়।
ভয় করছি মলয়। মা, মা, সবই বুঝতে পারছি আমি, কিন্তু কি করি বলো তো? আজ যে আমি তোকে ঘর থেকে বার করতে পারবে ভাবিনি। হ্যাঁ, সকালবেলা দেবীকে দেখে আমারও কেমন ভয় করছিল, নীলার সঙ্গে সহজ হতে পারছিল না। নেহাত, অমিত, অমিত চলে গেলে কি হবে? আবার ধাক্কা খাবে, আবার চুপ হয়ে যাবে বাকি জীবনটা। মলয়, মা, ওর বাবা মার সঙ্গে যদি না, মা, না মা, এখনই অমিতের সঙ্গে এইসব ব্যাপার নিয়ে খোলাখুলি আলোচনা করতে আমার সাহস হচ্ছে না। যা পাগল ছেলে, না জানি আবার হঠাৎ না উধাও হয়ে যায়। কি হবে বাবা, আমি তো যেটুটা কাল বেঁচে থাকবো না, জানি না মেয়েটার ভাগ্যে কি আছে। বৃহস্পতির আনুকূল্যে পয়সার অভাব কোনোদিন হবে না, তবে দাউটা খারাপ, তাই অনেক কিছু হয়েও হচ্ছে না। লাভ লাইনটা বেশ ভালোই, মানে শুক্র বেশ স্ট্রং, যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। মিলল না। আরে বাবা, আমি কি শুধু বর্তমান বলছি নাকি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তো বলবো। আমার এই কথাটা মিলবে আর ঠিক 9 মাস 22 দিন পরে। হ্যাঁ, দেখি আরেকবার হাতটা দেখি, শনিটা কোথায়? ওটা আমি জানি, আমার সঙ্গে ঘুরছে। কোথায়? আপাতত আমার সামনে। আরে আরে বলরা, বসো বসো। সে তো এলাম, কিন্তু এবার তো আমি যাবো। যাবে? হ্যাঁ, 26 দিন হলো আমি এখানে এসেছি, তার মধ্যে 18 দিন আমি এই বাড়িতে। কেন, তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে, নাকি ভাবছো যে আমাদের অনেক টাকা খরচ হচ্ছে? মলয়দা, স্বাভাবিক জীবনের অনেক খবরই আমার জানা ছিল না, এখানে এসে অনেক কিছু বুঝতে পেরেছি, তাই তোমাদের মাঝখানে থেকে আমি এত খুশি যে তা আমি বলে বোঝাতে পারবো না। বেশ তো, তাই যদি হয় তাহলে তারিখ নিয়ে এত ব্যস্ত হয়ে উঠেছো কেন? তারিখের গণ্ডি দিয়েই তো আমাদের সবকিছু ঘেরা। ঠিক বলেছো অমিত, অনেকগুলো তারিখের একটা অন্ধকার কালো গণ্ডি এতদিন আমাদের ঘিরে রেখেছিল, কোনোদিন যে তার থেকে বেরিয়ে আসতে পারবো সে কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু তোমার সঙ্গে ট্রেনে দেখা হবার পর আবার আমরা আলো তো দেখলাম। কিন্তু বলদা, এবার যে আমাকে ছুটি যেতে হবে। জানি জানি ভাই যে তোমাকে একদিন ছুটি দিতেই হবে, কিন্তু আজই তোমাকে সঙ্গ ছাড়া করতে মন ঠিক সায় দেয় না। এদিকে মার মনেও সব সময় ভয় যে তুমি এখান থেকে চলে গেলে দেবী আবার না আগের মতো হয়ে যায়। আমি ভাই স্বার্থপরের মতো তোমাকে একটা কথা বলছি, তোমাকে যাতে কোনোদিন না হারাতে হয় তার কি কোনো রাস্তায় আমরা বের করতে পারি না অমিত? আমায় কোনো কথা বলতে বারণ করেছে শুধু আপনাকে নিয়ে যাওয়ার জন্য। অমিতা কোথায়? আগে নেই, ইরা
ছেলেটির কোনো খোঁজ পেলেন? না, সারা শহর তন্ন তন্ন করে খুঁজেও এরম কারো খোঁজ আমরা পাইনি। পাঁচ পাঁচটা দিন কেটে গেল অথচ। আচ্ছা মনয় বাবু, লোকটা কলকাতায় ফিরে যায়নি তো? কলকাতা? হ্যাঁ, নিজের বাড়িতে। সেখানে একটা টেলিগ্রাম করে একদিনে খোঁজ নেওয়া উচিত ছিল। শুধুমাত্র কলকাতা শব্দটা ছাড়া ওর আর কোনো ঠিকানা আমাদের জানা নেই। মনে তো নানা জায়গায় খোঁজ খবর করলো, কিন্তু কোনো ভাবেই ওর, তাই তো ভাবছি পরে ছেড়ে আমাকে কি বিপদে ফেললি ঠাকুর। আপনিও তো ভেঙে পড়বেন না, আমরা তো আছি। সত্যি জ্বালাতেও পারে মানুষটা, বলা নেই কনি যা খুশি তাই করছে। মা ভীষণ ভাবছে রে। শুধু কি মা ভাবছে, আর কেউ ভাবছে না? এত সুন্দর সুন্দর ফুল গাছ, কত সুন্দর ফুল ফুটে আছে। ও তো আমার বেশ ভালো লাগে সাহেব। তাহলে দিন একটা গাছ। নেই সাহেব, একটু গাছ তোড়লে আমার জমিন বি ঢিলা হয়ে যাবে। একলা চল দেবেন? দাদু আপনার চা। তা তুমি কেন গজবন্ধু? দেবী দিদিমণি কোথায়? আমি গজবন্ধু নই, জগবন্ধু। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গজবন্ধু হলে তো তুমি গজা হয়ে যেতে। তা গজবন্ধু, সরি সরি সরি, তা জগবন্ধু দেবী দিদিমণির কি? আমি ওনার শরীরটা ভালো নেই। যা হারিয়ে গেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না। আচ্ছা দেবী, তোমার জীবনটাকে আবার নতুন করে ভরিয়ে নিতে পারো না অন্য কেউ, অন্য কোনো ভালোবাসায়? না, আমার জীবনের সঙ্গে আমি আর কাউকে জড়াতে চাই না। কেউ যদি নিজেকে জড়িয়ে ফেলে, কেউ যদি নিজে এগিয়ে আসে, না তা আর হয় না। ইচ্ছে করছে না মাসিমা, আর খাবো না। সাত তারিখ মানে কালই চলে যাচ্ছ? হ্যাঁ মলয়দা, অনেকদিন তো হলো, এবার তোমাকে যেতেই হবে। ঠিকই বলেছো বাবা, যেতে তো হবে। কতকালে তোমাকে আটকে রাখবো, কিন্তু কালই, কালই চলে যেতে হবে। ওভাবে বলবেন না মাসিমা, সত্যি আমার আর সময় নেই। আসি
আচ্ছা দিদি, যা হারিয়ে গেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না। তোমার জীবনটাকে আবার ফিরিয়ে নিতে পারো না অন্য কোনো ভালোবাসায়। না, আমার জীবনের সঙ্গে আমি আর কাউকে জড়াতে চাই না। কেউ যদি নিজেকে জড়িয়ে ফেলে তা আর হয় না। যারা যেতে চায়
চাটা দিয়া কেন যাবি না কেন? তুই তো রোজকে চা দিয়ে আসিস, কেরে কথা বলছিস না যে? ও ও চলে যাচ্ছে বলে রাগ হয়েছে? হ্যাঁ ধুর পাগলি, ও তো আবার আসবে। হ্যাঁ হ্যাঁ সামনে মাসে জানা মা, চাটা দিয়ায় যা। তুমি কি আমাকে কোনোভাবে মেনে নিতে পারছো না? এভাবে আমাকে ফিরিয়ে দিয়ে তুমি কি শান্তিতে থাকতে পারবে? চুপ করে থাকো না, উত্তর দাও। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে একটু ভালোবাসো নি? একদিনের জন্য না। জানি না। কি জানো না? আমি কিচ্ছু জানি না। কি নেই আমার? বংশমর্যাদা, অর্থ, শিক্ষা, সম্মান, কিসের অভাব আমার? তোমার তুলনায় আমি কি এত ছোট যে আমার ভালোবাসাকে ঘৃণা দিয়ে? প্লিজ প্লিজ অমিত, আমাকে আমাকে ওভাবে আর বলো না, আমি সহ্য করতে পারছি না। আমার ভালোবাসার দোহাই বলো, বলো দেবী বলো, কেন তুমি আমাকে গ্রহণ করতে পারছো না? পারি না, পারি না আমি। কেন কেন দেবী কেন? আমার রক্তে রঙালো অমিত। কি কি বললে তুমি? সেদিন রাতে আমি বিক্রমকে খাদে ফেলে দিয়েছিলাম। কি বলছো তুমি? তোমার ভালোবাসার মানুষকে তুমি নিজের হাতে? বাসতাম, আমি বিক্রমকে খুব ভালোবাসতাম, কিন্তু কিন্তু ও ছিল একটা পশু, ও আমাকে ওর হাতের খেলনা বলে মনে করত। খেলনা? আট দশটা মেয়ের মতো ও আমাকে নিয়েও খেলতে চেয়েছিল, কিন্তু কিন্তু বিশ্বাস করো অমিত, আমি আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু না। এসব কি বলছো এসব? হ্যাঁ
হ্যাঁ কাকাবু, সব সত্যি। ওই কেয়ারটেকারের স্টেটমেন্টের সঙ্গে অমিতের নিজের টেপ রেকর্ডারে রেকর্ড করা দেবীর স্টেটমেন্ট একেবারে এক। অমিত তাহলে একজন পুলিশ অফিসার। আসলে বিক্রমের বাবার ধারণা হয়েছিল যে দেবীর হাতেই তার একমাত্র ছেলে খুন হয়েছে। ওপর মহলে তোলপাড় করেন তিনি, আর ঠিক তখনই অমিত এখানে আসে। আসে কেবলমাত্র দেবীর স্বীকারোক্তি আদায় করবার জন্য। আমি বিক্রমকে খাদে ফেলে দিয়েছিলাম, বাঁচতাম। আমি বিক্রমকে খুব ভালোবাসতাম, কিন্তু কিন্তু ও ছিল একটা পশু। ও আমাকে ওর হাতের খেলনা বলে মনে করত। স্যার, আপনার ফোন। হ্যালো, কে? মিস্টার সিনহা বলছেন? হ্যাঁ, আমি কথা বলছি। আমি থানা থেকে মেজবাবু বলছি স্যার। গুড নিউজ, আপনার মার্ডারার অ্যারেস্টেড স্যার। ধন্যবাদ। হ্যাঁ, ইন ডিটেলস আপনাকে সব জানাবো। উনি এখন ব্যস্ত আছেন, দেখা হবে না। ওকে আসতে দিন। যান। বড় পুলিশ অফিসারদের সাথে কিভাবে কথা বলতে হয় তা আমার জানা নেই, তাই তোমার জন্য আমি পুলিশ অফিসার নই। নীলা, অমিত, আমার প্রতি করুণা ঠাকুর জন্য অশেষ ধন্যবাদ। অমিত বাবু, বসো। বসতে আমি আসিনি। দেবী কোথায়? পাশের ঘরে। ও, লক আপে? পুলিশের হেফাজতে। আইনের কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে তো? জানি, নিয়ম সর্বত্রই আছে, নেই শুধু মানুষের জীবনে, তাই না? তোমার কি মনে পড়ে একদিন বলেছিলাম পুরুষ মানুষের ভালোবাসা আমি বুঝতে পারি না? যাকে ভালোবেসে দেবী আবার নতুন করে বাঁচতে চেয়েছিল সেই পুরুষ মানুষটাই। এটা বোধ হয় কোনো অপরাধ নয়, অন্যায় নয়? নীলা, ধৈর্যটা আমার বরাবরই বেশি, তাই অনেকক্ষণ ধরে তোমার এই বাণীগুলো শুনলাম। কিন্তু এখন যে আমি বেরোতে হবে। ও, কিন্তু এভাবে নিজের দায়িত্ব অস্বীকার করা যায় না। শোনো, ন্যায় অন্যায়, ভালো মন্দ এবং দায়িত্ব, এই শব্দগুলোর সঙ্গে কিন্তু আমার পরিচয় আছে। তবু এগুলো মনে করিয়ে দেবার জন্যে ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা কথা, আমি আমার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন। অবাক লাগছে না? কয়েকটা কথা জিজ্ঞেস করব, সঠিক উত্তর দেবে। সেদিন রাতে বিক্রমকে খাদে ফেলে দিয়েছিল কে? জানো না? তার মানে সেদিন রাতে মদ খেয়ে তুমি ফুর্তি করছো? তাহলে কি করছিস? মিথ্যে কথা বলাটা অভ্যেস হয়ে গেছে না? উত্তর যদি না দিস তাহলে দেখেছিস এটা, মেরে মেরে আমি তোর হাড় গোড় ভেঙে গুড়িয়ে দেবো। বল। অর্ডার অর্ডার। আচ্ছা মিস্টার রায়, আপনি তো এই কেসের স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন। ওকে, হ্যাঁ। আপনার রিপোর্টে আপনি বলেছেন যে এটা কোনো মার্ডার কেস নয়, নিছক একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, কিসের উপর ভিত্তি করে আপনার এ ধারণা হয়েছিল সেটা একটু দয়া করে জানাবেন? এনকোয়ারি করতে গিয়ে একটা জিনিস আমার বিশেষভাবে নজরে পড়ে, সেটা হচ্ছে বিক্রম মূলত লম্পট, অসচ্চরিত্রের লোক ছিল। আচ্ছা, অসচ্চরিত্রের সঙ্গে দুর্ঘটনার কি সম্পর্ক আপনি বোঝাতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন কি? আসলে বিক্রম ওই বাড়িতে নানান ধরনের মহিলা নিয়ে আসত, মদ খেত, ফুর্তি করত। ফুর্তির মারটা এক এক সময় এমন পর্যায়ে পৌঁছে যেত
যে ওর কোনো হুঁশ থাকতো না। কিন্তু সমস্ত ঘটনাটা এমন একটা সময়ে ঘটেছে যার হুবহু বর্ণনা পাওয়া অসম্ভব। আপনার এনকোয়ারি রিপোর্টটা কি অনুমান সাপেক্ষ না এর কোন আই উইটনেস আছে? অবজেকশন ইউর অনার, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় ভুলে যাচ্ছেন যে অনুমান সাপেক্ষে কোন রিপোর্ট দেয়া সম্ভব নয়। আই সিক প্রোটেকশন অফ দ্য অনারেবল কোর্ট ইউর অনার। অবজেকশন ওভাররুলড, প্লিজ প্রসিড। থ্যাংক ইউ ইউর অনার, থ্যাংক ইউ। বলুন কোন আই উইটনেস আছে? আমার এনকোয়ারিতে এমন একজনকে পেয়েছি যে সে শুধু সেদিনকার নয় বিক্রমের সমস্ত কুকৃত্যের সে নীরব সাক্ষী। সে সৎ নিরীহ মানুষ, কিন্তু দারিদ্রতার সততাকে চাপা দিয়ে দিয়েছে। আপনি কি ও বাড়ির কেয়ারটেকার চরণের কথা বলছেন? হ্যাঁ। নম্বর কোশ্চেন ইউর অনার, ইমেকো जो बोलेंगे सच बोलेंगे, सच के सिवाय कुछ नहीं बोलेंगे। अच्छा चरण जी, तुम विक्रम बाड़ी कतदिन काज करछो? करीब 20 साल हो गए। अच्छा विक्रम स्वभाव चरित्र की रकम छिल? चुप कर आछो केन? आमी कि प्रश्न करेछि तुम निश्चय शुनेछो? जी हजूर, बाबू लोग के बारे में हमें की बोलबो हजूर? ठीक ही था, लेकिन लेकिन की लेकिन बोलो बोलो, तुम्हार भय पावार कोनो कारण नहीं। तुम जा जानो महामान्य अदालत के सब खुले बोलो। हजूर, हम गरीब नजार आदमी, पीने उन्हें का बुरी आदत है। तुम्हारे नेशा करार कारण क्यों जिज्ञेस करनी? विक्रम बाबू की प्राय ओई बांगलोते मे मानुष नहीं आसतें माने हुट्टी करतें, ठीक करे बोलो। हाँ, आज हम सब कुछ खोल के बताएंगे। मरा माँ वहां पे खड़ी है, ओह एकदम बेकसूर बेगुनाह लड़की है, उसका कोई कसूर नहीं। आज हम जरूर सब कुछ खोल के बोलेंगे। यही हमारा स्वर्ग। प्लीज विक्रम, देरी हो जाए, हमें बाड़ी जाबो। विक्रम कम ऑन देवी, डोंट बी सिली। हाँ, ये देखो चरण एसे गेछे। हजूर कुछ? दे किछु। जी साहब। সব ব্যবস্থাই আছে। হ্যাঁ, সবসময় সবকিছু ঠিকঠাক করে রাখতেই তো ওকে রাখা। আগে যা দেখিনি তেমন অনেক কিছু দেখাবে বলেছিলে, এটা তারই একটা, তাই না? এমন একটা পরিবেশে একটু একটু মত স্বয়ং ভগবানও পান করে থাকেন। আমি বাড়ি যাব। হ্যাঁ, সে কি এখনই বাড়ি যাবে? অসভ্যতা করো না বিক্রম। এতদিন তো করিনি, এতদিন তো আমি ভদ্র ছেলে সেজেই ছিলাম, কিন্তু এটা আমার বাড়ি, এখানে একটু একটু অসভ্যতা করলে কেউ জানবে না। না, কিছুতেই না। দেখো দেবী, এখানে আমার ইচ্ছেটাই আইন। হ্যাঁ, তোমার তোমার এই চরিত্রটা আমি আগে জানতাম না। তাই তো হয়, আমার এই চরিত্রটাকে এখানে আসার আগে কেউ চিনতে পারে না, এখানে আসার পরে সবাই জানতে পারে। আমি আমি জানতাম তুমি আমায় খুব ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি তো, খুব ভালোবাসি দেবী, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি সবাইকেই খুব ভালোবাসি, যতক্ষণ না এখানে এনে তুলতে পারি।
তারপর ভালোবাসে শুধু শরীরটাকে। এই যে শরীরটা, ছেড়ে দাও এই শরীরটা বিক্রম, ছেড়ে দাও আমাকে বেবি, ছেড়ে দাও বিক্রম, বিক্রম তাহলে তুমি বলছো যে তোমার আগে স্টেটমেন্ট, আই মিন তুমি আগে যা বলেছো সেটা মিথ্যে? কেন মিথ্যে কথা বলেছো? তুমি কে করেঙ্গে হুজুর? বিক্রম বাবুকে পিতা আমারে বড়ে সাহেব হমে রুপিয়া দিয়া জবরদস্তি কিয়া, হম কেসে মুহ খোলেঙ্গে, হম গরিব লাচার থে হুজুর। ইয়োর অর্ডার, প্লিজ নোট দিস পয়েন্ট, কোর্ট ইজ অ্যাডজার্ন টিল টুমরো। আমি এই মামলার সমস্ত সাক্ষী সাবুত ও কাগজপত্রাদি দ্বারা এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে আসামি শ্রীমতী দেবী মিত্র সম্পূর্ণ নির্দোষিনী এবং বিক্রমের মৃত্যু সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত দুর্ঘটনা। সুতরাং এমত অবস্থায় আদালত শ্রীমতী দেবী মিত্রকে সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধিনী জানিয়া এই মামলা হইতে সম্পূর্ণভাবে খালাস দিতে। যাকে ভালোবেসে দেবী আবার নতুন করে বাঁচতে চেয়েছিল সেই পুরুষ মানুষটাই। আমি আমার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন। ছোটবেলায় মাকে হারিয়েছি, মা কি জিনিস আমি কোনোদিন বুঝিনি। আগে যেতে তো হবে, কতকালে তোমাকে আটকে রাখবো? আচ্ছা মলতা, এমন কিছু করা যায় না যাতে স্বপ্নে যদি আর কোনো নাম দাও তবে তার মানে হবে না। স্বপ্নে
যদি আর কোন নাম দাও তবে তার মানে হবে না। আশার কুয়াশা ছিঁড়ে ক্লান্ত মনের সাথে বেশি দূরে আর তো যাওয়া যাবে না। স্বপ্নে যদি আর কোন নাম দাও। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।